নমস্কার, সকল ঈশ্বর সন্তানদের স্বাগত আমাদের মনুষ্য কারিগরি বিদ্যা স্বয়ংবাল গুরুকুল এবং সদ্গুরু মহারিষি মালবাবার এখানে। আমরা যে তথ্যগুলো জানছি সেগুলো হচ্ছে গুরু তত্ত্ব। সেই গুরু তত্ত্বের জ্ঞানে গুরুর তাৎপর্য কি সেই বিষয়ে আজকে জানবো, গুরুর মাহাত্ম্য কি সেই বিষয়ে জানবো, গুরুর ক্ষমতা কি সেই বিষয়ে জানবো, এবং সদ্গুরুর জ্ঞান সম্বন্ধে যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম সেই বিষয় সম্বন্ধে জানবো। তা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের স্বয়ংবল গুরুকুলের সঙ্গে থাকবেন। আমাদের মনুষ্য ধর্মকে বজিয়ে রাখার যে জ্ঞান, মনুষ্য কারিগরি বিদ্যা, তাকে জানার জন্য গুরুতত্ত্ব জ্ঞানটা আপনাদের জানতে হবে। বলছে বর্তমান বিজ্ঞান অনুযায়ী যে গুরুতত্ত্ব জ্ঞান কি বলেছে, বলে যা কিছু জানছি সেটা বিজ্ঞানসম্মত হতে হবে। তাই শ্রীমৎ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ ভগবান এই শ্লোকটি বলেছিলেন, বিদন্তু তে গুহত্তমম প্রভাক্ষ্যামংশ্বয়ম জ্ঞানং বিজ্ঞান সহিতং যাচক্ষুতা মুখ্যসে অশুভম। এই যে আমরা যেটা জানছি সেটা যদি বিজ্ঞানসম্মত না হয়, বর্তমান ভাবে না হয়, বা জ্ঞানটা যদি বিজ্ঞানসম্মত না হয়, তাহলে আমার যোগ্যতা হবে না, আর যোগ্যতা না হলে মুক্তির কাজে ব্যবহার হবে। এটাই হচ্ছে তথ্য। এই তথ্য জ্ঞানকে জানতে গেলে আমাদের গুরুতত্ত্বের যে বিষয়টি আমরা জানবো সেই বিষয়টি জানতে হবে। তাই শাস্ত্র কি বলছে, গুরু তাৎপর্য কি, গুরুর মনুষ্য বুদ্ধি মন্ত্রে চাক্ষর বুদ্ধি শীল বুদ্ধি পূর্বন নরকে বজ। অর্থাৎ গুরুকে মানুষ বুদ্ধি মন্ত্রের অক্ষর জ্ঞান ও প্রতিমাকে শিলা জ্ঞান যে করে সে নরকগামী হয়। গুরুকে যে শিলা জ্ঞান প্রতিমারূপী বা মানুষ জ্ঞান তিনি করেন, তিনি নরকগামী হন। এটা শাস্ত্রের কথা, হরিভক্তি বিলাস থেকে শুরু করে চৈতন্য চৈতন্যিত সেখানে লেখা হয়েছে। এই গুরুতত্ত্ব জ্ঞানটা এখানে লেখা হয়েছে, গুরুকে তাই মানুষ রূপে যারা ভাবে তাদের নরকগামী বাস হয়, গুরুকে যারা শিলা রূপে অধ্যয়ন করে তাদেরও নরকগামী বাস হয়, গুরুকে যারা মূর্তি রূপে পূজা করতে চায় জীবিত অবস্থায় তখন তাদেরও নরক বাস হয়। সর্ব পাপ বিশুদ্ধ আত্মা শ্রী গুরু পদে সেবান সর্বতিত্ব আগত নাথ ফলম পিতি নতি নিশ্চয়তন। অর্থাৎ সর্বতিত্বে ভ্রমণা যদি গুরু পাদ পদ্ম অর্থাৎ শ্রী গুরুর চরণ আমি সেবা করতে পারি, শ্রী গুরুর চরণ সেবা করলে সর্বতিত্ব ভ্রমণ হয়, সর্বজ্ঞানের জ্ঞান হয়। এগুলো শাস্ত্রের কথা, শাস্ত্রে এগুলো বলা হয়েছে। আবার কি বলছে, শাস্ত্রে আছে কুলগুরুর নিকট হইতে দীক্ষা নিতে হবে। শাস্ত্র আছে যে কুলগুরুর নিকট হইতে দীক্ষা নিতে হবে, শাস্ত্রে আছে ব্রাহ্মণের কাছ থেকে দীক্ষা নিতে হবে, শাস্ত্রে আছে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে। তাই সদ্গুরুকে আগের দিন আমরা বলেছিলাম, সদ্গুরু চেনার উপায় কি হচ্ছে, যিনি স্ব মন্ত্রের অধিকারী, স্ব গায়ত্রীর অধিকারী, যিনি ত্রিব্রহ্ম জ্ঞানকে পূর্ণরূপে অধিষ্ঠান করেছেন বা জেনেছেন বা দর্শন দেওয়াতে পারেন বা জাগাতে পারেন, যিনি কুলকুণ্ডলীর জ্ঞান অর্থাৎ কুলগুরু। কুলগুরু কথা এই না যে পরম্পরাগত জন্মগত বাবা পেয়েছে ছেলেও পাবে, কুলগুরু মানে কুলকুণ্ডলীর জ্ঞান যিনি দেন, কুলকুণ্ডলীর দর্শন যিনি জানান, কুলকুণ্ডলীর জাগরণ যিনি করান তাকেই কুলগুরু বলা হয়। কুলু মানে কুলপুরুষ নয়। এই তথ্যগুলো আপনাদের সঠিকভাবে জানা উচিত, যারা দীক্ষা নিচ্ছেন মন্ত্র নিচ্ছেন তাদেরকে কুলকুণ্ডলীর জ্ঞানটা জানা উচিত। অর্থাৎ আমাদের ডিএনএ তত্ত্ব জ্ঞান, আমাদের আদি তত্ত্ব জ্ঞান এবং শরীরের মাতৃ এবং পিতৃশক্তির জাগরণের জ্ঞান, ইরা পিঙ্গলা এবং সুষমা, ইরা সুষমা এবং পিঙ্গলা, এই জ্ঞানটাকে জানতে হয়। তাহলে বলছে যে কুলকুণের জ্ঞান যিনি দিতে পারে তিনি কুলগুরু হতে পারে। কুলগুরুর কথা হতো যিনি কুলকুণের জ্ঞান দেন বা জাগরণ করেন বা দর্শন দেখাতে পারেন তিনি কুলগুরু। ব্রাহ্মণ বললাম, যিনি ত্রিব্রহ্ম জ্ঞানে জ্ঞানী তিনি ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ হতে গেলে একাদশ সংস্কার করতে হয়, এই সংস্কার ছাড়া ব্রাহ্মণ হওয়া যায় না, এই সংস্কার করে ব্রাহ্মণ হতে হয়। ব্রাহ্মণ মানে এই না যে পৈতেধারী ব্রাহ্মণ, শুধু পৈতে নিলাম ব্রাহ্মণ হয়ে গেলাম তাই নয়, ব্রাহ্মণ মানে ব্রহ্মতত্ত্ব বস্তু জ্ঞানে যিনি জ্ঞানী তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে এই নয় যে পিতা ব্রাহ্মণ ছিল আমি ছেলে পৈতে নিয়ে ব্রাহ্মণ হয়ে গেলাম, পৈতেগত অর্থ পৈতিক আত্মা, বাবা ছিল আমি নিলাম, এই তথ্য জ্ঞান তাকে পৈতা বলা হয়। এইবার তারপরে আরেকটা কথা, যাকে উপনয়ন বলা হয়েছে, উপনয়ন মানে নিকট, উপ মানে নিকট, নয়ন মানে চক্ষু, বা তাহার নিকটে চক্ষুটা খুলে যাওয়া। কার নিকট বলছে, আমার দৈনন্দিন জীবনে যিনি আমাকে জাগরণ করে রেখেছেন, যা আমার প্রাণকে সতেজ করে রেখেছে, বা এখানে বসে ওই যে আমাকে
তেজ দেয়, শক্তি দেয়, আরাধনা দেয়, সাধনা দেয় তাকে জানা। তাই অন্ধকার ঘরে একটি দীপ্তমান শিখা নিয়ে জ্যোতিষ স্বরূপের জ্ঞানকে উপনয়ন বলা হয়েছে। উপনয়নের পদ্ধতি যারা ব্রাহ্মণ হচ্ছেন বা উপনয়ন করেছেন তারা জানেন, আগে হতো 21 দিনে, এখন হয় 1 দিনে। তারপরে আবার জঘন্য খাবার, জঘন্য আচার বিচার করে। তাই বর্তমান সমাজে যে জ্ঞান তা ক্ষীণ হয়েছে, তাই আপনাদের সঠিকটা জানা দরকার। কি কুলগুরুকে, যিনি কুলকর্ণী জাগরণ করাতে পারে, ব্রাহ্মণকে যিনি ত্রিব্রহ্ম জ্ঞানে জ্ঞানী, কি ব্রহ্ম বলছে স্থূল ব্রহ্ম যার আকার বিকার আছে যা আমরা সাধারণভাবে চোখে দেখি, সূক্ষ্ম ব্রহ্ম অর্থাৎ অনুপরমাণুর জ্ঞান, আর পরম ব্রহ্ম যা ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের জ্ঞান, এই জ্ঞানটাকেই ত্রিব্রহ্ম জ্ঞান বলা হয়েছে। এই ত্রিব্রহ্ম জ্ঞানকে জানতে গেলে ওই সূর্যকে জানতে হবে, আমার ভেতরে যে তেজ প্রকাশ হয় সেই সূর্যকেও জানতে হবে, আবার এই সমস্ত ব্রহ্মাণ্ডকে যে সূর্য ধরে রেখেছে সেই সূর্যকেও জানতে হবে, অর্থাৎ গ্যালাক্সিকে জানতে হবে। সৌর গ্যালাক্সি একটা না, কোটি কোটি অনন্ত কোটি সৌর গ্যালাক্সির মধ্যে তিনি রয়েছেন, সেই সূর্যকে জানতে হবে। তাই আপনারা যারা দীক্ষা শিক্ষা নিচ্ছেন গুরুতত্ত্ব জ্ঞানটা জানবেন, গুরুকে সেবা করলে কি হয় সেই বিষয়ে আমরা আরো বলবো। সাধারণভাবে বললে গুরু একটি টাওয়ার বা স্যাটেলাইটের মতো আপনার সঙ্গে ইন্টারনেটে সংযোগ করে দেয়, সবার সঙ্গে মনোনিবেশ করে দেয়, মনোসংযোগ করে দেয়। গুরুর চরিত্রটাই এরকম, গুরুর জ্ঞানটাই এরকম। ফোনে যেমন আপনি ফোন সিম কার্ড নিলেন, মন্ত্র নিলেন, যেভাবে রিচার্জ করবেন, যেভাবে তার নাম স্মরণ করবেন, জপ করবেন, আপনার কর্ম সেরকম হবে। ঠিক ইন্টারনেটের প্যাক যেমন আনলিমিটেড আছে, শুধু SMS প্যাক আছে, শুধু কলিং প্যাক আছে, আবার ভয়েস প্যাক, ইন্টারন্যাশনাল কল করার জন্য আলাদা প্যাক, ঠিক একই রকম আপনার জীবনের সংসার কর্মের মন্ত্র হয়, গৃহকর্মের মন্ত্র হয়, তারপরে দাম্পত্য জীবনের মন্ত্র হয়, ব্রহ্মচর্যের মন্ত্র হয়, সন্ন্যাসের মন্ত্র হয়, ঠিক এইরকম ভাবে গুরুর জ্ঞান। তাই গুরু জ্ঞানের সঙ্গে গুরু কৃপা পেতে গেলে কি করতে হয়, একটু ছোট্ট কবিতা। আমি সাধন করিলাম, ভজন করিলাম, পাইলাম না একটু গুরু কৃপা, সাধন করিলাম, ভজন করিলাম, পাইলাম না একটু গুরু কৃপা, তামসিক হইয়া সাধন ভজন করিলে গুরুজন ব্যক্তি দেয় না কৃপা, সাধন করিলাম, ভজন করিলাম, পাইলাম না একটু গুরু কৃপা, তামসিক হইয়া সাধন ভজন করিলে দেয় না গুরু কখনো কৃপা, সাধন করিলাম, ভজন করিলাম, পাইলাম না একটু গুরু কৃপা। তাই বলছে যদি সাধন ভজন করতে চান বা গুরু কৃপা পেতে চান তাহলে তামসিক হয়ে সাধন ভজন করলে হবে। তামসিক গুণ কি তা শ্রীমৎ ভাগবত গীতায় মুখ্য যোগ, এখানে পূর্ণভাবে বিবরণ দেওয়া হয়েছে। তামসিক, রাজসিক এবং সাত্ত্বিক যে ত্রিগুণের গুণ, এই গুণটা দেওয়া হয়েছে, আপনারা এটা একটু ভালো করে বিস্তারিত জেনে নেবেন। আমাদের শ্রীমৎ ভাগবত গীতায় মুখ্য যোগের অধ্যায়টি জেনে নেবেন, এখানে তামসিক গুণ, রাজসিক গুণ এবং সাত্ত্বিক গুণের ব্যাপারটা বলা হয়েছে। তামসিক তত্ত্ব কি, তামসিক আহার কি, তামসিক কর্ম কি, তামসিক জ্ঞান কি, তামসিক ভক্তি কি, তামসিক দান কি, তামসিক ত্যাগ কি, এগুলো সব বলা হয়েছে, এগুলো দেখবেন। তাই গুরুতত্ত্ব জ্ঞানকে জানতে গেলে আপনাকে আরো সদ্গুরুর জ্ঞান নিতে হবে। সদ্গুরু কে সেই বিষয়টি আরো জানবেন, আগামী পর্বে আমরা আরো বিস্তারিত জানাবো। তাই তামসিক জ্ঞানটাকে একটু ছেড়ে তামসিক তত্ত্বটাকে জানুন, আর তামসিক বস্তুগুলোকে ছেড়ে দেবে। ছেড়ে যদি আসতে চান গুরু কৃপা হবে, গুরু কৃপার সঙ্গে আপনার মনুষ্য কারিগরি বিদ্যা, মনুষ্য ধর্ম বজায় থাকবে, মানুষ যে শ্রেষ্ঠ জীব এই তত্ত্বটি জানতে পারবেন, আর গুরু তখন আপনার ভেতরে অধিষ্ঠান হবে। আর গুরু শুধু তো একটা রূপে হয় না, গুরু সবার শরীরের ভেতরেই আছে, যাকে DNA তত্ত্বের জ্যোতি স্বরূপ বলা হয়। গুরু অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান, সেই আলোটাই গুরু, সেটা আপনাকে জাগরণ করে দেবে, যা কুলকর্ণীর জ্ঞানে সমাহিত করে, যা কুলগুরু ব্রহ্ম তত্ত্ববস্তুর জ্ঞানে সমাহিত। তাই সদ্গুরু দীক্ষা নিন, সদ্গুরুর মন্ত্র নিয়ে আপনারা জাগরণ করুন, আমাদের স্বয়ংবল গুরুকুলের সঙ্গে যুক্ত থাকবেন, মনুষ্য কারিগরি বিদ্যা, মনুষ্য ধর্মকে বুঝিয়ে রেখে আপনার ধর্ম এবং আপনার কর্ম করুন। আপনাদের জাগরণ হোক, আপনাদের শান্তি হোক, আপনাদের মধ্যে তামসিক গুণ দূরে চলে যাক, সাত্ত্বিক গুণের বিকাশ হোক। ওম শান্তি শান্তি শান্তি। ও
குரு பிரம்மா, குரு விஷ்ணு, குரு தேவ மகேஸ்வர, குரு தேவ பரம் பிரம்மா, தஸ்மை ஸ்ரீ குருவே. அகண்ட மண்டலாகாரம் வ்யக்தம் யேன சராசரம், தத்பதம் தர்சிதம் யேன தஸ்மை ஸ்ரீ குருவே. அஜ்ஞானோதி மினரந்தஸ்யோ ஜானம் கணாசலாகயா, சக்ஷுர்மிலிதம் யேன தஸ்மை ஸ்ரீ குருவே. ஓம் ஐம் ஸ்ரீ குருவே நமஹ. ஓம் ஐம் ஸ்ரீ குருவே நமஹ. ஓம் ஐம் ஸ்ரீ குருவே நமஹ. আগামী পর্বে আমরা আরো জানব গুরুতত্ত্ব জ্ঞান, গুরুর বিষয় কি, গুরুতত্ত্ব বিষয়ে চৈতন্য চৈতন্যমিতর মতো শাস্ত্রে শ্রীমদ্ ভাগবত গীতায় আর কি বলা হয়েছে, এবং গুরু এবং শিষ্যের সংযুক্তি কি, বর্তমান জীবনে বিজ্ঞানের ব্যাখ্যাটা কি. আমাদের সঙ্গে থাকবে, আমাদের স্বয়ংবল গুরুকুলের সঙ্গে থাকবে. নিজের ক্ষমতাকে যদি জানতে চান, কুলকর্ণীর জ্ঞানকে যদি জানতে চান, সদ্গুরু মহর্ষি মালবাবার জ্ঞানের সঙ্গে থাকুন. ওম শান্তি শান্তি শান্তি. ওম মালবাবায় নমঃ.